অনেক নবী আছে যাদের স্ত্রীরা জাহান্নামী, আছে না নাই? অনেক স্ত্রীরা নবীরা আছে যাদের পিতা জাহান্নামী, আছে না নাই? অনেক স্ত্রীরা আছে যাদের মাতা, অনেক নবীরা আছে যাদের মা জাহান্নামী, আছে না নাই? অনেক নবীরা আছে যাদের সন্তান জাহান্নামী, আছে না নাই? অনেক নবীরা আছে যাদের চাচারা জাহান্নামী, আছে না নাই? কেন? ইমান আনেনি তাই। তাহলে বোঝা গেল, ইমান না থাকলে নবীর পিতা হলে, কথা বলেন, ইমান না থাকলে নবীর পিতা হলো, চাচা হলো, ছেলে হলো, কিন্তু ইমান না থাকলে যদি খাজা বাবার মুড়ি ভাওয়া যায় 100% জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ইমান না থাকলে নবীর ছেলেরা জাহান্নামী, ঠিক আছে, নবী হওয়ার কারণে তার ছেলেদের কালিমা পড়াতে পারেনি, এইটা ঠিক আছে, কিন্তু ইমান না থাকলে 12ই ফাল্গুন আর 17ই ফাল্গুন যদি দাদা হুজুরের নামে দুইটা গরু দিয়ে আসা যায়, তাহলে বেহেশত কন্টা, ঠিক না বেটি? এইটাও হবে না। এবার বোঝেন, সহজ কথায় বোঝেন, সর্বপ্রথম হলো ইমান। ইমান যদি না থাকে, নবীর সন্তানেরা যেমন জাহান্নামী, ইমান না থাকলে সারা দুনিয়ার আলেমে যদি দোয়া করে সে ব্যক্তি জাহান্নামী। আর যদি ইমান থাকে, আপনার জন্য যদি কেউ দোয়া না করে, আপনি যদি নৌকা ডুবে বঙ্গোপসাগরে মারা যান, আপনার দাফন হয়নি, তিনি মাসে আপনারে খেয়ে ফেলেছে, তারপরেও আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হলো ইমান থাকা লাগবে, ইমান থাকা লাগবে। ইমান কি জিনিস? ইমান কি? আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কেন? তিনি আমাদের রব। কিন্তু আমরা কালিমা কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রশংসা করব আল্লাহ, কেন? তিনি আমাদের রব। আর কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো রব আর ইলা এক জিনিস না। রব আর ইলা এক জিনিস না। কোরআন শরীফ খুলে দেখেন, সমস্ত কাফেররা, আবু লাহাব, আবু জাহেল, উকবা, সাইবা, যত কাফের ছিল, সমস্ত কাফেররা আল্লাহকে রব হিসাবে মানত। আল্লাহকে কি হিসাবে মানত? রব। কি সংক্ষেপে বলি, রব হলো উপার থেকে যা আসে, এটা হলো রবের কাজ। উপার থেকে যা আসে এটা কার কাজ? উপার থেকে কি আসে? বৃষ্টি আসে, কে দেয়? আল্লাহ বলছেন, লাইন সালতাহুম মান নাযযালা মিনাস সামাই মান। যদি আবু জাহেলকে জিজ্ঞেস করা হতো আকাশ থেকে পানি কে দেয়, আবু জাহেল বলতো আল্লাহ। যদি বলা হতো তোমার চক্ষু নিয়ন্ত্রণ করেন কে, আবু লাহাব বলতো আল্লাহ। যদি বলা হতো আকাশের সূর্যের মালিক কে, উকবা বলতো আল্লাহ। প্রতিটা জিনিস যা আকাশ থেকে আসে মক্কার কাফেরেরা সব স্বীকার করত যে আল্লাহ। বুঝছেন? কোরআন শরীফের কথা বলছি, নতুন মনে আছে? নতুন মনে না, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলছে তাদের যদি বলা হতো আমাই ইয়াখরুজু মিনাল হাই ওয়াল মাইত, যদি কাফেরদের জিজ্ঞেস করা হতো মুর্দা থেকে জীবিত কে বের করে, আবু জাহেল বলতো আল্লাহ, উতবা বলতো আল্লাহ, সাইবা বলতো আল্লাহ। মক্কার সমস্ত কাফেররা আল্লাহকে রব হিসাবে মানত। হিন্দুরা কি আল্লাহকে রব হিসাবে মানে না? মানে। উপরওয়ালা আছে, ভগবান একজন আছে, মানে না? আকাশ থেকে বৃষ্টি কে দেয়? ওরা মানে না, ভগবানে দেয়। আমাদের সন্তান কে দেয়? ভগবানে দেয়। হিন্দুরা মানে না, খ্রিস্টানরা মানে না,
বৌদ্ধরা মানে না, সবাই মানে, এখনো মানে রব হলো আল্লাহ। কিন্তু তারা হিন্দু, তারা বৌদ্ধ, তারা খ্রিস্টান, কেন? তারা রব হিসাবে আল্লাহকে মানে, কিন্তু ইলাহ হিসাবে আল্লাহকে মানে না। ইলাহ কি? নিচ থেকে যা উপরে যায় এটা হলো ইলাহ, উপর থেকে নিচে আসলে সেটা কি? রব। আর নিচ থেকে যেটা উপরে যায় সেটা কি? ইলাহ। শুধু সংক্ষেপে শোনে, আপনারা আমরা রব হিসাবে আল্লাহকে মানি, কিন্তু ইলা হিসাবে আল্লাহকে মানি না বলেই 3 মাসের 15 দিনের শিশুর কপালে কালি দিয়ে টিপ দিয়ে রাখি যাতে মানুষের নজর না পড়ে। কারণ কি? আমরা বিশ্বাস করেছি এই হাড়ির কালি তাকে বদনজর থেকে বাঁচাতে পারে, বদনজর থেকে আল্লাহ বাঁচাতে পারে না, হাড়ির কালি বাঁচাতে পারে। আপনি রব হিসাবে আল্লাহকে মেনেছেন, হাড়ির কালিকে ইলাহ হিসাবে মেনেছেন। আপনি রব হিসাবে আল্লাহকে মেনেছেন, আপনার বাড়ির উপরে গাছের মধ্যে যখন কাক ডাকে আপনি বলেন আরে মরণ আসলো রে, সন্ধ্যাবেলা কাক ডাকছে মরণ আসছে। সারা জীবন আপনি বিশ্বাস করেছেন আজরাইলে মরণ নিয়ে আসে, সন্ধ্যাবেলা কাক ডাকে আপনি বিশ্বাস করেছেন এই কাকে আপনার মরণ নিয়ে আইছে। তার মানে আপনি রব হিসাবে আল্লাহকে মেনেছেন, কাককে মেনেছেন ইলাহ হিসাবে, যে মৃত্যু দেওয়ার মালিক ইলাহ। আপনি রব হিসাবে আল্লাহকে মেনেছেন, আপনার স্ত্রীকে আপনি জোড়া গলা খাইতে দেন নাই, বলেছেন জোড়া গলা খাইতে ডবল ডবল হবে। তার মানে আপনি বিশ্বাস করেছেন এই জোড়া গলা ডবল সন্তান দেওয়ার মালিক, এই জোড়া গলা হলো আপনার ইলাহ। আপনি হাসছেন? মুসলমানের শিরিক কোন জায়গায় আপনি দেখেন? আপনি তো বোঝেন না। আপনি বিশ্বাস করেন সন্তান দেয় আল্লাহ, হিন্দুরা বিশ্বাস করে সন্তান দেয় ভগবান, কিন্তু তাদের সন্তানের জন্য তারা মা দুর্গার সামনে গিয়ে প্রসাদ দিয়ে আসে, আর আপনি মুসলমান নামাজ পড়েন আপনি আপনার সন্তানের সন্তান হওয়ার জন্য। আপনি বিশ্বাস করেন আপনার সন্তান দেয় আল্লাহ, বিশ্বাস করেন আপনার সন্তান দেয় আল্লাহ, কিন্তু এই সন্তানটা পাওয়ার জন্য আপনি মাজারে গিয়ে বাবার দরবারে সিন্নি দিয়ে আসেন। কথা বলে তার মানে রব হিসাবে আপনি আল্লাহকে মেনেছেন, ইলাই বাবার দরবারকে ইলাহ হিসাবে মেনেছেন, আপনি যমজ কলাকে ইলাহ হিসাবে মেনেছেন, আপনি কপালের টিপকে আর তাদেরকে মেনেছেন রব হিসাবে। ব্যাস, আজকের মুসলমান আবু জাহেলের ভিতরে এতটুকুই পার্থক্য। দর্দ দিল কিসকো কাহো কুই তো গম খার নেহি, আয় খোদা তেরে সাওয়া কুই মদদগার নেহি। কাবা শরীফ থেকে যখন বিদায় নিয়ে আসি, বিদায় নিয়ে আসি, তখন আমি 2টা লাইন 4টা লাইন কবিতা পড়েছিলাম। সারে দুনিয়া হম খালে কুছ নেহি নকসান হ্যায়, সারে দুনিয়া হম খালে কুছ নেহি নকসান হ্যায়, ডর নেহি হ্যায় গম নেহি হ্যায় জব খোদা রহমান হ্যায়। এই এক লাইন কবিতা পড়েছিলাম। গোটা পৃথিবী আমার বিপক্ষে চলে যাক, আমার কোনো ভয় নেই, আমি আল্লাহর কোরআন এবং রসূলুল্লাহর সুন্নাহর উপরে টিকে থাকবো, কারণ আমার আল্লাহর নাম হলো রহমান, সুবহানাল্লাহ। আরেকটি কবিতা আমি পড়েছিলাম শেষ বেলায়, সারে দুনিয়া হম খালে কুছ নেহি নুকসান হ্যায়, না আরেকটি কবিতা, দর্দ দিল কিসকো কাহো কুই তো গম খার নেহি, আয় খোদা তেরে সাওয়া তুই মদদগার নেহি। আমার অন্তরে ব্যথা বেদনার কথা আমি কাকে বলবো? কেউ তো আমার এই ব্যথা বেদনা উপশম করার মতো কেউ নেই। আল্লাহ তুমি হলে রহমান, আমার জীবনের সব ব্যথা বেদনা আমি তোমার কাছে বলে যাচ্ছি কাবার দরজা ধরে, সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম রব আর ইলাহ, রব হিসাবে সবাইকে মানে, আপনি আপনি আমি আমার মতো আপনার মতো মুসলমান আমরা মানি, যে আমাদের অসুস্থতা দিতে পারে আমাদের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু
আমার মা বোনেরা আমাদের চেয়েও বেশি বিশ্বাস করে। কিন্তু যদি আমার মা বোনেরা শোনে যে গ্রামে একজন জিনের বাবা আইছে, জিন বাবা, তাহলে তার কাছে যে বলে আমার হাতটা একটু দেখেন দিন, আমার স্বামী আমারে সকালে বিকালে কেন মারে একটু। বিশ্বনবী বলেছেন, মান আতা কাহিনান আও আওয়াতান ফাসাদাতাহু বিমা ইয়াকুনু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি হাত দেখায়, কেউ যদি গণককে হাত দেখায় এবং ভাগ্য বলে দিতে বলে, দেখো তো আমার কপালে কি আছে, বলছে তুমি মনে, আর যদি তার কথা বিশ্বাস করে তাহলে সে ব্যক্তি কুফুরি করলো ওই কথার উপরে যে কথা আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, তার মানে কোরআন। তার মানে আপনি রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাস করেছেন আল্লাহ আমার সন্তান দেয়, আল্লাহ আমার অসুস্থতা দেয়, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি বিআল্লাহি তাআলা, আপনি এটাকে কালিমা হিসাবে গ্রহণ করেছেন। কিন্তু আপনার একটু বিপদ হলে আপনি জিন বাবার কাছে গেছেন, পীর সাহেবের কাছে গেছেন, গণকের কাছে গেছেন, কবিরাজের কাছে গেছেন আপনার হাত দেখাবার জন্য, তার মানে আপনি মুশরিক, আপনি রব হিসাবে ইনাকে মেনেছেন। আর আপনার ভাগ্যের চাকা ঘুরায় দিতে পারে আপনার জিন বাবা, এই ইলাহ হিসাবে আপনি